হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। সো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। আজকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা সকলকে। সবাই খুব ভালোভাবে পুজো কাটিও, সেফ থেকো, শরীর ঠিক রেখো আর খুব খুব মজা করো। আজকে রবিবার আর আমি আমার ব্লগটা নিয়ে চলে এলাম। আজকে কিন্তু আমার মায়ের কাছে যাওয়ার দিন, তো তাই জন্য আজকে রান্নাবান্না কিছুই নেই, বেশ আনন্দই হচ্ছে। একদিন ছুটি মানে অনেকটাই রিল্যাক্স। তো মায়ের বাড়িতে যাব, ওখানেই আজকে সারাটা দিন কাটাবো মহালয়ের দিন মা বাবার সাথে। রাত্রেবেলা আবার ফিরে আসতে হবে, কারণ ছেলের কালকে স্কুল আছে। আর কিছুদিন স্কুলের পর তো হই হুল্লোড় করে শুরু হয়ে যাবে পুজো, এক মাসের ছুটি। সো বন্ধুরা খুব ভালো থেকো আর আমি আমার ব্লগটা কন্টিনিউ করতে থাকব, শেয়ার করতে থাকব মায়ের বাড়িতে গিয়ে কী করলাম, কী কী স্পেশাল মেনুস খাওয়া হলো। সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগটা। সো ফ্রেন্ডস, আমরা রেডি। সো এবার বেরোচ্ছি, যাচ্ছি মায়ের কাছে। আর কালকেই দেখুন আমি কিন্তু আমার হেয়ার স্পাটা কমপ্লিট করেছি, বাকি জিনিসগুলো আমার এখনো পর্যন্ত হয়নি, টাইম পাইনি, হয়তো কাল পরশু নাগাদ যাবো। সো আমার সাথে থাকুন আর আমার ব্লগটা দেখতে থাকুন। সো আমরা রেডি হয়ে বেরোচ্ছি, হাজব্যান্ড এখনো হয়নি, হাজব্যান্ড এলেই আমরা আমি আর আমার ছেলে রেডি হয়ে গিয়ে বেরোচ্ছি, বেট করছি হাজব্যান্ডের জন্য। আর এখানে এই যে আরেকজন বেট করছে, লাও। সো ফ্রেন্ডস, আমার কিন্তু চিংড়ি মাছের বাটি চচ্চড়ি হয়ে গেল। এইটা কিন্তু আমি আমার মায়ের রিকোয়েস্টে করছি। আমার হাতের কিন্তু চিংড়ি মাছের বাটি চচ্চড়ি আমার মায়ের খুব ফেভারিট। মা খেতে চেয়েছিল যেহেতু আজকে মায়ের বাড়িতে যাব, তাই জন্য মায়ের জন্য এটা বানিয়ে নিয়েছি। জাস্ট মায়ের মতনই, তাই খুব অল্পই চিংড়ি নিয়েছি। চিংড়িগুলোকে ভেজে তুলে রেখেছিলাম, সেই তেলের মধ্যেই কুচো কুচো করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, টমেটো কুচি আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে তাতে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা সব কিছু দিয়ে গ্রেভিটাকে ভালো করে তৈরি করে চিংড়ি মাছটা দিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। আমি একটু ঢেকে দিই, তাহলে বেশ একটু ভালো হয়। আর নামানোর সময় আমি একটু আরেকটু গরম মশলা দিয়ে দিয়েছি, যাতে খেতে টেস্ট হয়। সো আমার কিন্তু তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের, ছোট চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। সো ফ্রেন্ডস, আমি কিন্তু পৌঁছে গেছি মায়ের বাড়ি, জাস্ট ঢুকবো। হাজব্যান্ড আর ছেলে একটু কোল্ড ড্রিঙ্কস আনতে গেছে, কারণ প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ বাইরে। সো সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো। বাড়িতে আস্তে আস্তে কিন্তু একটা দারুণ জিনিস পেয়ে গেছি গরমে, দেখুন একটা ফেমাস ডাব, এত বড়। এইখানে কিন্তু এই ডাবটা খুব ফেমাস, প্রচুর জল হয়, সাইজটা দেখুন। সো এটা আমি কেটে দিতে বলবো বাবাকে, কেটে দিলে আমি আর ছেলে খাবো। সো আমার ব্লগটা দেখতে থাকো। সো আসার পরেই কিন্তু ডাবের পরেই পাকা পেঁপে, আমি যেহেতু খেতে খুব ভালোবাসি, বাবা কিন্তু কেটেই রেখেছিল, বাবা দিয়ে দিল, জাস্ট পেঁপেটা খাবো। আর দারুণ কিন্তু আজকে ভুরি ভোজ হবে, কারণ মা আজকে প্রচুর রান্না করেছে মহালয়ের জন্য। এই যে আইটেমটা আছে ভাতের পর, লাল শাক ভাজা দেখুন বড়ি দিয়ে, তারপরে আছে ডাল পেঁয়াজ দিয়ে পাতলা মসুর ডাল। মায়ের কিন্তু হাতের রান্না দারুণ। এর মাথা দিয়ে গাছি কচু আলু দিয়ে তরকারি দেখুন, ওটা লাঠি কচু আলু দিয়ে তরকারি অনেক পদই কিন্তু মা আজকে করেছে, সবই আমাদের জন্য, মহালয়ের জন্য স্পেশাল লাঞ্চ। এরপর রয়েছে ভেটকি মাছ আলু আর ফুলকপি দিয়ে, দেখাচ্ছি দাঁড়ান, ফুলকপি আলু দিয়ে কিন্তু এই ঝোলটা করেছে, দেখুন দারুণ দেখতে হয়েছে। ফুলকপি আলু দিয়ে বেশি পাতলা না, মাখা মাখা ভেটকি মাছও আমি খেতে খুব ভালোবাসি, তাই আজকে হয়েছে ভেটকি মাছ ফুলকপি আলু দিয়ে। এরপর রয়েছে সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি ভাপা। মায়ের রান্নার কিন্তু ধারে কাছে আমি আসতে পারি না। এটা কিন্তু চিংড়ি ভাপা, চিংড়ি দিয়ে পোস্ত দিয়ে মা এটা বানিয়েছে। এটা তো দেখেই জিভে জল চলে আসছে,
এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, চাটনিও আছে সাথে, কোল্ড ড্রিঙ্কস আছে, সবই আছে। দেখে মনে হচ্ছে আজকে বুড়ি ভোজটা খুব ভালোই হবে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই জানাবেন রান্নাগুলো কেমন হয়েছে।